আরিফুল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা প্রতিনিয়ত খাবার বেকিং পাউডার বা খাবার সোডা ব্যবহার করে থাকি, এটা আসলে মানবদেহের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত? অ্যাকচুয়ালি প্রতিনিয়তই কেন আপনি বেকিং সোডা ব্যবহার করবেন এটাও আমি ঠিক বুঝতে পারছি না। আমরা যে বেক করা খাবার ছাড়া তো বেকিং সোডার আসলে কোনো দরকার নাই। বেকিং খাবার উইকলি একদিন বা 15 দিনে একবার বা দুইবারের বেশি আসলে হওয়া উচিত না। বেকিং খাবারটা ভালো, মজা লাগে, আমরা কেক ব্রেড সব কিছুটা দিয়ে তৈরি করি, তো যতটুকু শরীরের জন্য উপযোগী এটাও একটা ব্রেড একটা পরিবারের কতজনের জন্য তৈরি করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু বেকিং সোডাটা সেখানে ইউজ করা হয়। সো বেকিং সোডা সবসময় খারাপ না, কিন্তু আপনার যদি পরিমাণগত দিকটা ঠিক থাকে তাহলে শরীরের জন্য এটা উপযোগী, কিন্তু যখন আপনি এটাকে পরিমাণের থেকে বেশি পরিমাণে ইউজ করবেন তখন অবশ্যই আপনার শরীরের জন্য সেটা অনুপযোগী হয়ে যাবে। তাই রেগুলার বেসিসে কখনোই এটাকে খাওয়া যাবে না। যখন আপনি বেকিং করবেন, বেকিং খাবারটাকে সপ্তাহে আপনি 1 থেকে 2 দিন হাইস্ট নিতে পারেন, তখন আপনি যতটুকু ইউজ করবেন পোর্শন সাইজটার উপর ডিপেন্ড করবে যে আপনার বডিতে তার পারফরমেন্স কেমন। সেজন্য এটি যে সবসময় খারাপ আপনার শরীরের জন্য তা কিন্তু নয়, কিন্তু কন্টিনিউয়াসলি যদি আপনি এটিকে ব্যবহার করেন তাহলে আপনার শরীরের জন্য সেটি খারাপ হবে।